হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা 19 অক্টোবরে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, সাম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ম্যাগনিফিসেন্ট মধ্যপ্রদেশ সম্মেলনের উদ্বোধন করলেন কোথায়? উত্তর হচ্ছে ইন্দোর। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভূপাল। মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি উড়িষ্যার কোথায় প্রথম রোবট সেফ রেস্তোরাঁ খোলা হয়েছে? উত্তর হচ্ছে ভুবনেশ্বর। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম নবীন পট্টনায়ক এবং উড়িষ্যার রাজ্যপাল হচ্ছে MC জমির। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন দেশ 2020 সাল থেকে ডিজিটাল কোম্পানিগুলোর উপর বেস ট্যাক্স লাগানোর কথা ঘোষণা করলো? উত্তর হচ্ছে ইতালি। ইতালির রাজধানী হচ্ছে রোম। ইতালির প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জোসেফ কোনো। ইতালির রাষ্ট্রপতি হচ্ছে সার্জিও মেটারেল্লা। ইতালির মুদ্রার নাম হচ্ছে ইউরো। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন কাকে 1 বছরের জন্য অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত করলো? উত্তর হচ্ছে সাজ্জান জিন্দালকে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের সভাপতি হচ্ছে আন্দ্রে জোহান পিটার এবং এটি প্রতিষ্ঠিত হয় 10 জুলাই 1967 এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে রুসেলস, বেলজিয়াম। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারত গত 2 বছরে নিজের সুরক্ষা কত গুণ বাড়িয়েছে? উত্তর হচ্ছে 7 গুণ। ভারতের চিফ এয়ার মার্শাল হচ্ছে RKS ভাদুরিয়া। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ভারত ও কোন দেশের বায়ুসেনার মধ্যে দ্বিপাক্ষিক সংযুক্ত অভ্যাস এক্সটার্ন ব্রেজ ভি শুরু হয়েছে? উত্তর হচ্ছে ওমান। নেক্সট কোশ্চেন হচ্ছে, অক্টোবর 2019 নীতি আয়োগের প্রথম ইনোভেশন ইন্ডেক্সে কোন রাজ্য সবার উপরে রয়েছে? উত্তর হচ্ছে কর্ণাটক। নীতি আয়োগের বর্তমান CEO হচ্ছে অমিতাভ কান্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি অলরাউন্ডার জেনিফার লুইস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন, তিনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? উত্তর হচ্ছে ইংল্যান্ড। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি IAF এবং JASDF মধ্যে সংযুক্ত বায়ুসেনা অভ্যাস কোথায় শুরু হয়েছে? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে ভারতীয় হস্তশিল্প ও উপহার মেলার 48তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর হচ্ছে নোয়াডায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং ডেলি আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।